শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আর নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন আশা করি এই মুহূর্তে যারা আমাদেরকে পর্দায় দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় দর্শক একজন শিল্পী একটি দেশের সম্পদ কারণ একজন শিল্পী একটি দেশের শিল্প ও সংস্কৃতির ধারক এবং বাহক একজন শিল্পী যখন তার জীবনে যোগ্য সম্মানটুকু পায় সে অর্জন আসলে পুরো দেশের সে আনন্দ পুরো দেশের সকলের জন্য আনন্দের প্রিয় দর্শক আজ আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন তার দীর্ঘ সাফল্যমণ্ডিত একটি জীবন এবং তার জীবনের যত সৃজনশীলতা তিনি সকল কিছু নিবেদন করেছেন আমাদের দেশের শিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এবং তার আমাদের দেশের সংস্কৃতিতে অনন্য অবদানের জন্য তিনি এবার অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার আজ সে পুরস্কার প্রাপ্তির অনুভূতি এবং তার এই যে শিল্প সংস্কৃতি সঙ্গীতে অবদান তার জীবনের নানা গল্প আজ আমরা শুনব তারকা কথনের আয়োজনে প্রিয় দর্শক আজ আমাদের সাথে আছেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি আমাদের সঙ্গীতের একজন জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ রফিকুজ্জামান শুভ দুপুর শুভ দুপুর এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে চ্যানেলাই পরিবারের পক্ষ থেকে অভিনন্দনের যে অভাবে একটাই কথা বলবো যে আসলে অভিনন্দন তাদেরকে আমি জানাই যাদের ভালোবাসা আমাকে আজকে এই পর্যায়ে আসতে সহযোগিতা করেছে বলা যেতে পারে যাদের ভালোবাসাই আমি আমি হয়ে উঠেছি আজকের আমি হতে অসংখ্য মানুষের ভালোবাসা আমাকে উজ্জীবিত করেছে যেমন হয় যে যখন কোনো আনন্দ বার্তা নিয়ে আমরা বসি এখানে কোনো অর্জনের গল্প শুনতে বসি তখন শুরুতেই স্বভাবত যে প্রশ্নটি আসে যে অনুভূতি কেমন অনুভূতির জায়গাটাতে আমি যাব তবে তার আগে আমি শুনতে চাই যে একজন শিল্পী যখন এমন কোনো সম্মাননা পায় একটি সম্মাননা আসলে একটি শিল্পীর জন্য কতটুকু গুরুত্ব বহন করে আসলে শিল্পী তো বাঁচেন কাজ করবার জন্যে কাজ করে কি পাবো সেটা অনেক পরের চিন্তা কিছু নাও পেতে পারি কিন্তু রাষ্ট্র যখন নিজে থেকে কোনো শিল্পীকে তার কাজের জন্যে সম্মান দান করে সেই সম্মান প্রকৃতপক্ষেই যে কারো জন্যে সৌভাগ্যের আনন্দের এবং আরও কর্মস্পৃহা জাগানোর তো আমার ক্ষেত্রে সেরকমই মনে হয়েছে সেরকমই মনে হয় এবং যদি বাঁচি কাজ করার জন্যই বাঁচতে চাই স্যার এই যে পুরস্কারটি পেতে চলেছেন এই খবরটি সর্বপ্রথম কিভাবে জানতে পারলেন বা কার মাধ্যমে জানতে পারলেন এটা আমি তো যশোরে গেছিলাম ইচ্ছা ছিল এ মাস থাকব কিন্তু ঢাকা থেকে একটা টেলিফোন গেল আমার কাছে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু তিনি টেলিফোন করে আমাকে বললেন যে আপনি টেলিভিশন খোলেন টেলিভিশন দেখেন কি করছেন আমি বললাম শুয়ে আছি বললো টেলিভিশন খোলেন টেলিভিশন দেখেন তো টেলিভিশন খুলে টেলিভিশন দেখলাম দেখতে ওই দেখতে গিয়ে দেখলাম নিচে দিয়ে স্ক্রল যাচ্ছে হ্যাঁ তাই দেখে আমি চমকেই গেলাম যে কারণ আমি হঠাৎ করে এইভাবে দেখব এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল এই আর কি তারপরে যখন পুরস্কারটি আপনি নিজ হাতে পেলেন বা সেই অনুভূতি আসলে কীরকম না ওটা তো একেবারেই ভিন্ন একটি বিষয় ভিন্ন বিষয় এই জন্যে যে সেখানে একটি আয়োজন আছে আমি যখন টেলিভিশনে দেখছি সেখানে কোনো আয়োজন নেই কিন্তু যখন আমি পুরস্কার গ্রহণ করতে যাচ্ছি তখন সেখানে একটি আয়োজন আছে একটি আয়োজন আছে এবং কে পুরস্কার প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী তো সেখান থেকে তাঁর হাত থেকে পুরস্কার নেবার বিষয়টিও যে কোনো মানুষের জন্যে যে কোনো শিল্পীর জন্যে বিশেষ করে আমার মতো শিল্পীদের জন্যে সেটা অবশ্যই গৌরবের তো আমি সেটা অনুভব করেছি আর যখন আমার অনুভূতি ব্যক্ত করতে বলা হয়েছে সবার পক্ষ থেকেই আমি অনুভূতি ব্যক্ত করেছি সেখানেও আমি এই কথাগুলোই বলেছি যে এটা খুব সম্মানের আমি খুব কৃতজ্ঞ এবং আমি
যারা আরও একই সঙ্গে এই স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করেছি, বলেছি তাদের তাদের কেউ আমি আমার আমি যেভাবে সম্মানিত বোধ করছি তারাও আশা করেছি ঠিক একইভাবে সম্মানিত বোধ করেছে। স্যার, যে আরেকটি ব্যাপার, যে দায়ের জায়গাটি আপনি বললেন না, যে একটি সম্মাননা তো নিশ্চয়ই ভীষণ আনন্দের এবং গৌরবের, তবে যে কোনো সম্মাননা, বিশেষ করে যে রাষ্ট্রীয় একটি সম্মাননা, একজন শিল্পীর জন্য নিশ্চয়ই একটি দায়বদ্ধতারও তৈরি করে। তো এই দায়ের জায়গা থেকে আসলে আপনার কাছ থেকে আগামী বছরগুলোতে আমরা কী পেতে চাচ্ছি? আমার জন্য বিষয়টা একেবারেই ভিন্ন, কারণ একবারে সর্বোচ্চ সম্মাননা পাওয়া এটা আমি চিন্তা করিনি। পেয়ে দায়বদ্ধতা শুধু নয়, এটি একটি বিষয় কি যে আমি তো একটা কাজ করছি, নিয়মিত করে আসছি, জীবনের দীর্ঘ একটি সময় ধরে আমি নানা ধরনের কাজ করতে করতে এক ধরনের কাজের মধ্যে এখন নিজেকে নিয়োজিত করে ফেলেছি। এই নিয়োজিত করে ফেলাটা এখন মনে হচ্ছে যে এটা আরও অনেক বেশি গভীর করে নিজেকে নিয়োজিত করতে হবে। যদি বেঁচে থাকি, এই যে বলছি বারবার, আমি যেন কাজের জন্যই বাঁচি, কাজ করতে পারার জন্যই যেন বাঁচি, এটাই আমার একেবারে অন্তরের ভেতরকার কথা। বাহ, খুব সুন্দর। সঙ্গীতের বিষয়ে যদি আমরা আসি, যে আপনি তো সঙ্গীতের সাথে পথচল এবং সঙ্গীত নিয়ে কাজ করা অনেকগুলো বছর ধরে, এবং যে সময়টিতে যে সঙ্গীতগুলো আপনি আমাদেরকে উপহার দিয়েছেন বা আপনাদের কাছ থেকে পেয়েছি, সেগুলো আমাদের একটি অমূল্য সম্পদ। তবে এই সময় এসেও নিশ্চয়ই এই সময় সঙ্গীতগুলো আপনি শোনেন, সঙ্গীতের কথাগুলো দেখেন, আর তখন আসলে কেমন মনে হয়? আসলে আমার একটা ভিন্ন দিক আছে, সেটা হচ্ছে যে বাংলা গান রচনা কৌশল ও শুদ্ধতা নামে আমার একটি বই আছে, ওই বইয়ের নামেই একটি পাতা আছে, ফেসবুক গ্রুপ আছে, ওইখানে অনেকেই লিখে পাঠান, যারা পুরানো হয়ে গেছেন তারা, আমি সহ তারা অনেকেই, এবং অনেক বিদগ্ধ ব্যক্তিও তাদের লেখা পড়েন, কমেন্ট করেন, কি হলে ভালো হতো, কী করা, কী হলে আরও ভালো হতো, বা ভালো হয়েছে, কেন ভালো হয়েছে, এই বিষয়গুলো নিয়ে ওখানে মন্তব্য করা হয়। তো যে কারণের জন্যে অনেকেই তৈরি হয়ে এসছেন, যারা এখন নিয়মিত রেডিও টেলিভিশনে লিখছেন, তো বেতার টেলিভিশনে যারা লিখছেন তাদের গানগুলো তো আমরা শুনতে পাই। কিন্তু আরেক ধরনের যে সিস্টেম হয়েছে, যে ব্যবস্থাটা এখন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে নিজের কাজ করে ফেসবুকে তো না, এটাকে কী বলে, ইউটিউবে দিয়ে দেয়। এখন ইউটিউবের ব্যাপারে যারা পারঙ্গম তারা তো খুঁজে খুঁজে বের করে দেখতে পারেন, কিন্তু আমরা তো পারঙ্গম না, আমরা তাদের গানগুলো না দেখতে পারি না শুনতে পারি, ফলে এগুলো আমাদের ইয়ের বাইরে থেকে যায়, আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়। অথচ প্রতি এই যে পরিবর্তিত যে পটভূমি যেখানে তারা করছে, এটি আমাদের জন্য কিভাবে তারা সহজে গ্রহণযোগ্য করতে পারে, তার যদি কোনো ব্যবস্থা তারা করতে পারে তাহলে ভালো হয়। এবং আমাদের জন্য মত দেবার, কথা বলবার, মত দেবার কিছু নেই, কাজ যে যারটা করছেন তিনি তার মতো করেই করছেন, কতটা টিকবে এটা তো কাল বলতে পারবে। মহাকাল এক এমন জিনিস, এত নির্দয়, এত নিষ্ঠুর, বহু কিছু যা আমরা শুনে এখন আনন্দিত উৎফুল্ল, বহু কিছু ছুঁড়ে ফেলে দেয় যার কোনো অবশেষই আর থাকে না, মহাকাল যা রাখবার সেটাই রাখে। ওই যে রবি ঠাকুর বলেছেন, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ওই সোনার ধান যারা বপন করতে পারবেন, যারা কাটতে পারবেন, সেই সোনার ধানেই আসলে মহাকাল ধারণ করে। হ্যাঁ, মহাকালের যে তরি, মহাকালের যে নৌকা, সেই নৌকা ওটাকে ধারণ করে, আমাকে না, ওটার মধ্যে দিয়ে আমার পরিচয়, ওই কাজের মধ্যে দিয়ে আমার পরিচয়, আমার মধ্য দিয়ে কাজের পরিচয় নয়।
স্যার, এখন কি আপনি গান লেখার চেষ্টা করেন বা এখন কি ইচ্ছে হয় যে কোন একটা গান লিখি বা নিজের মন মতো একটু নিজের মন মতোই লিখি? এখন লিখি যা, নিজের মন মতোই লিখি। দেশের গান লিখতে খুব ইচ্ছা করে, দেশকে বড় ভালোবাসি, খুব খুব ভালোবাসি দেশকে। আমি আমার অনুভূতির প্রকাশে বলেছিলাম যে স্বপ্ন আমার বাংলাদেশ, সত্য আমার বাংলাদেশ, এখানে জীবন, এখানে মরণ, এখানেই অমরত্ব, চিরসত্য, চিরসত্য আমার বাংলাদেশ। তা আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ, আর সেই জন্যেই ওই দিন সেই যে রেসকোর্সের ভাষণ, সেই ভাষণের সমস্ত কিছু মিলিয়ে আমি যেটা বুঝেছি, এটা বোধ হয় তারই প্রতিফলন। হ্যাঁ, 7ই মার্চের সেই ভাষণের প্রতিফলন। যাই হোক, তো এটাকে হৃদয়ে ধারণ করি। হৃদয়ে ধারণ করলে দেশের জন্যে লিখতে খুব ইচ্ছে করে, খুব। স্যার, আপনি তো লিখছেনও যেটি বললেন, তাহলে সেই লেখাগুলো আমাদের কাছ অবধি কেন আসছে না? এখন মুশকিল হচ্ছে কি যে কিছু একটা বিষয় মাঝখানে ঘটেছে। এই প্রজন্মে যারা সুর করছেন মূলত, আমি তো গানের কবিতাটি লিখছি, যিনি সুর করছেন এই প্রজন্মের, তার সঙ্গে আমার একটি যোগাযোগের একটা মাঝখানে, হ্যাঁ, ব্যবধান সৃষ্টি হয়েছে। আমি কিন্তু সবাইকে আহ্বান করি, কিন্তু কি জানি কেন এই প্রজন্মের সুরকাররা কেউ কেউ আসেন, কেউ কেউ আসতে চান না। তো যারা সুর সৃষ্টি করেন, তাদের সঙ্গে বসে কাজ করা, যেটাতে আমরা অভ্যস্ত, এখন নাকি এমনও শুনি যে গানটি যার লেখার তিনি লিখে পাঠিয়ে দেন, যিনি সুর করবার তিনি সুর করে সেটাও ওরকম কী বলে ফেসবুকের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দেন, যিনি শিল্পী তিনি ওখানেই শিখে গেয়ে দেন এবং তারপরে। তো আমরা তো এটাতে অভ্যস্ত ছিলাম না। আমাদের অভ্যস্ততা ছিল যে আমরা একসঙ্গে বসতাম, আমি কি লিখছি সেই অনুভূতিটা আমি যিনি সুর সৃষ্টি করতেন তাকে বোঝাতাম, বলতাম, তিনি পড়ে সেটা বুঝতেন। বুঝে গান তো কিছু নাই, যে কবিতাটি সুরানুবাদ, এই যে একেবারে প্রকৃত অনুবাদ করা যেটা, সেটা কথাটি বুঝলে সেটি সুরানুবাদ করা যায়। তো সেটা পরস্পর আলোচনার মধ্যে হলে যত ভালো হয়। আমি লিখে দিয়ে দিলাম, উনি ওনার মতো যা বুঝলেন তাই করলেন, এটাতে ওই ফলটি পাওয়া যায় না। যে জন্যে অনেক পুরনো গান এখনও যে মানুষের মধ্যে, আমি যেমন আমার বড় ভাইয়ের একটি গানের কথা বলি, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের, যে তুমি কি দেখেছো কহু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। এখনও শুনলে মনে হয় এটা বলছে আজকের গান। কেন? কারণ হচ্ছে এই যে পরস্পর বোঝাপড়া, একজন কণ্ঠশিল্পী যিনি এটি কণ্ঠে ধারণ করবেন, তিনি আগে হৃদয়ে ধারণ করেছেন এবং বুকের ভেতর থেকে তিনি গিয়েছেন, শুধু এইটুকু দিয়ে নয়, কণ্ঠটুকু দিয়ে নয়, একেবারে অন্তর দিয়ে গিয়েছেন। যিনি এটাতে সুর সৃষ্টি করেছেন তিনি কবিতাটিকে খুব ভালোভাবে বুঝেছেন, ভালোভাবে বুঝে সেটি প্রকাশ করেছেন। যেমন আমি এরকম কথা তো খুব কম শুনেছি, বলতে গেলে বলতে হয় যে শুনিনি। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। এই যে অনুভূতিটাকে সুরে আনা হয়েছে, এই জায়গাটা শুনলেই ওই চরিত্রটির সমস্ত জীবনটা যেন চোখের সামনে ভেসে আসে, বেরিয়ে আসে, এবং ওই একটি চরিত্রের মধ্য দিয়ে জগতের সমস্ত মানুষের যাদের এই অবস্থা তাদের কথা আমরা টের পাই।
তো এই যে এটা এই পারস্পরিক সংযোগের জন্যই এটা হচ্ছে আর না হলে আজকে খুব হইচই করলাম দুদিন পর এটা আর থাকলো না এই মুহূর্তটুকু শুধু আপনাকে বা আপনার আত্মীয় পরিজনদের নয় পুরো জাতিকে আসলে গর্বিত করে আমি আসলে আমাকে যারা ভালোবাসেন আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি যে আমি যেমন এই পুরস্কার আমাকে প্রদান করার জন্য রাষ্ট্রকে এবং যারা এই পুরস্কারের সঙ্গে সংযুক্ত ছিলেন তাদের কাছে যেমন কৃতজ্ঞ আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আরও বেশি কৃতজ্ঞ কারণ তারাই আমাকে নির্মাণ করেছেন তাদের ভালোবাসায় আপনার প্রতি পুরো জাতি কৃতজ্ঞ যে আমরা আসলে একটি সংস্কৃতির জায়গা যদি দেখি আমরা একটি আমাদের বাংলা সংস্কৃতি এবং সঙ্গীতের একটি গর্বিত অধ্যায় আমাদের আছে এবং সেই অধ্যায়ের অনেকগুলো পাতায় আপনার লেখা গানগুলো আছে স্যার হ্যাঁ সেটা মেনে নেবার পরেও বলবো আমি তাদের কথাই বেশি করে বলবো যারা আসলে আমাকে তৈরি করেছেন এত মানুষের ভালোবাসা না পেলে আমি তৈরি হতে পারতাম না আমার মনে আছে আমি একটি গানে এমন একটি কথা লিখেছিলাম যে রূপসীর মনটা খাঁটি হোক বা না হোক কিছু আসে যায় না এই লেখাটুকুর জন্য আমি 3000টির উপরে চিঠি পেয়েছিলাম তখন চিঠির যুগ যে আপনার মতো মানুষ কেন এই কথা লিখবে রূপী সব গুণ কিছু না এবং সেদিন আমি বুঝেছিলাম যে মানুষের আমার প্রতি কিছু প্রত্যাশা জন্মেছে আমি আর যা খুশি তা লিখতে পারবো না এবং আমার এই যে গানের কবিতা লেখার বিষয়ে সচেতনতা এক তো বড় ভাইয়ের থেকে এসেছে তারপরে ডক্টর অভয়না মুস্তফা কামালের থেকে এসেছে আমার কাছে হ্যাঁ বড় ভাই ডক্টর মনিরুজ্জামান তো শুরু থেকে আমার মেন্টরই বলা যায় তো এই সব কিছু মিলিয়ে আমি খুব সচেতন হয়েছি লেখার বিষয়ে এবং এই সচেতনতাই আজকের আমাকে তৈরি করেছে তো কারা ওই যে যারা চিঠি লিখে আমাকে জানালো যে আপনার কাছ থেকে এটা আশা করি না এই যে সংযোগের জায়গাটি শুরুতে আপনি বলছিলেন না যে যখন আপনি একটি গানের কথা লেখেন তখন পুরো সঙ্গীতের যে আয়োজনটি তখন একটি জায়গায় বসে সংযোগটি তৈরি করে ঠিক একইভাবে যখন দর্শকদের সাথে শিল্পীর একটি সংযোগ তৈরি হয় স্যার এই সংযোগটার ক্ষেত্র তো এখন আরও বেশি বৃদ্ধি পেয়েছে তবুও কেন আপনার মনে হলো যে এই সময়টিতে না বৃদ্ধি পেয়েছে মানে কি বৃদ্ধি পেয়েছে কোথায় সেটা গিয়ে ইউটিউবে এখন ইউটিউবের সময় তো আমরা সবসময় ইউটিউব নিয়ে বসে থাকি না এই গানগুলো রেডিও বেতারে টেলিভিশনে আমরা দেখবো শুনবো আমাদের কানে আসবে তখন না আমরা দেখতে পাবো এখন ইউটিউবের যেটা অসুবিধা হয়েছে যে দেখা যায় 3 বন্ধু অনেক দূর দূর থেকে এসছে গল্প করবে বলে তারপরে কিছুক্ষণ কথা বলবার পরেই দেখা গেল যে যে যার মোবাইলের মধ্যে ঢুকে গেছে কখন সময় পার হয়ে যায় 3 বন্ধুর আর মত বিনিময় হয় না তো ওই যে ওইভাবে দেখতে দেখতে এই গানগুলো শুনবো বা দেখবো এটা তো আমাদের বয়সে আমরা পারি না হ্যাঁ 80 পার হয়ে এসছি 81 পেরিয়ে গেছে এখন কি ওই ওই ধৈর্য এবং আমাদের তো হাতও কাঁপে দেখা যায় যে কোথায় চাপ দিতে কোথায় চাপ দিয়ে ফেলি সব এলোমেলো হয়ে গেল তো দেখতে পাওয়া যত বেশি দেখতে পাবো তত বেশি না আমার বুকে লাগবে সে ভালোই লাগুক মন্দই লাগুক যেটাই লাগুক দেখতে তো পেতে হবে স্যার এই যে স্বাধীনতার মাস নিয়ে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্বাধীনতার মাসের কথাটা যদি একটু শুনি যে যেহেতু আপনি দেশের গান লিখেছেন এবং দেশের গান লিখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সবসময় তখন এই যে স্বাধীনতার সময়টিতে এসে কেমন অনুভূতি থাকে আপনার আমার অনেক গভীর বিষয় আছে এখানে এক হচ্ছে যে আমি প্রথম দিনই যেদিন ওরা ভেঙে পড়ল ওরা আক্রমণ করে ফেলল নিরস্ত্র আমাদের জাতির বাঙালি জাতির উপরে সেদিনই খবর পেলাম আমি তখন সিলেটে খবর পেলাম যে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের লাশ রাস্তায় পড়ে আছে তো সেটা অবশ্য অন্য মনিরুজ্জামান সাহেবকে তারা ভুল করে হত্যা করেছিল
তো আমার তো তখন বুকের মধ্যে কি অবস্থা, সেই বড় ভাই হুলিয়া নিয়ে, ইয়াহিয়া খানের হুলিয়া নিয়ে গ্রামে গঞ্জে গ্রামে গঞ্জে ঘুরে 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 বেরিয়েছেন। আমার এই কথা মনে পড়ে, অনেক অনেক স্মৃতি। আমার ছোট ভাই মুক্তিযুদ্ধ গেছে, শহীদ হয়েছে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, মা বলেন, এটা আমার মনে পড়ে। বাবাকে ধরে নিয়ে নির্মম অত্যাচার করেছে, যে অত্যাচারের ফলে পরবর্তীকালে তিনি এই বোন ক্যান্সার হয়ে মারা গেলেন। তো সব কথাই মনে পড়ে, মনে পড়ে আমার নিজের কথা, আমরা যেভাবে চুরি করে করে যে সমস্ত ইয়েরা মুক্তিযোদ্ধারা আসতো তাদেরকে আশ্রয় দিতাম। আমাদের এক ভাই ছিলেন সিলেটে, আমার সিনিয়র, তিনি মনোয়ার ভাই বলতাম, তো উনি রেডিওতেই চাকরি করতেন। উনি আমাকে বলেছেন, আমরা রেডিওতে চাকরি করি, আমাদের কেউ সন্দেহ করবে না। তো আমি সবাইকে তো বলতে পারবো না, আমি আর আপনি আমরা জায়গা দেব। মানে বুঝতে পারছি যে আসলে অনেকগুলো ঘটনা এই স্বাধীনতার মার্চ জুড়ে স্মৃতি কথার মতো মনে পড়ে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার অনুভূতিটুকু আমাদের সাথে ভাগাভাগি করার জন্য, এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার জন্য একটি উপহার আছে, পাঠক সমাবেশের পক্ষ থেকে বই। আপনি বসুন স্যার। বাহ, আবার আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এভাবেই আমাদের ছায়া দিয়ে বেঁচে থাকুন আর অনেকগুলো বছর সুস্থভাবে ভালো থাকবেন স্যার। আমি এই অনুষ্ঠানে তোমাকে বিশেষ করে এবং এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে, যারা এখানে আছেন, যারা নেপথ্যে আছেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শকবৃন্দকে, আপনাদের জন্যই আজকের আমি এখানে। আমি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শিল্পীরা এভাবেই আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমাদের শিল্প সংস্কৃতিকে আরও বেশি প্রসারিত করুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।